আজকের বিষয় লোকমাতা রানী রাসমণি। আঠারো শতকের বাংলায় দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন রানী রাসমণি। সাধারণ মানুষের প্রতি অগাধ দয়ামায়া থাকার জন্য এবং অসংখ্য জনহিতৈষী কার্য সম্পন্ন করার জন্য তাঁকে লোকমাতা সম্মানে আখ্যায়িত করা হয়ে থাকে। ব্যবসায়ী প্রীতরাম দাসের পুত্রবধূ হিসাবে তাঁর অবর্তমানে কলকাতা এবং হালিশহর উভয় জায়গাতেই দক্ষ হাতে ব্যবসার কাজ সামলেছেন তিনি। একই সঙ্গে তিনি প্রজাদের দুরাবস্থার কথাও ভাবতেন। সেকালে তিনি ছিলেন একমাত্র কঠোর চরিত্রের বাঙালি মহিলা যিনি ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাঁর প্রতিবাদের ফলেই গঙ্গায় মাছ ধরার জন্য জেলেদের উপর থেকে অতিরিক্ত করের বোঝা মুকুব হয়, যে রীতি এখনও সমানভাবে চলছে। কৈবর্ত সম্প্রদায়ভুক্ত হয়ে কালী মন্দির স্থাপন করার উদ্যোগে সমাজের ব্রাহ্মণদের প্রবল প্রতিরোধ উপেক্ষা করে অবিচল রাসমণি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন। মকিমপুরে নীলকরদের প্রবল অত্যাচার থেকে বাঁচাতে ব্রিটিশ সাহেবদের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী পাঠিয়ে নীলচাষ বন্ধ করিয়েছিলেন তিনি। শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনকে দেবী কালীর কাছে সমর্পিত করে তোলে। মৃত্যুর আগে পর্যন্ত কালীর আরাধনায় রত ছিলেন লোকমাতা রানী রাসমণি। 1793 সালের 28শে সেপ্টেম্বর কলকাতার অদূরে হালিশহরের কাছে কোনা গ্রামে এক দরিদ্র পরিবারে রানী রাসমণি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হরেকৃষ্ণ দাস ছিলেন পেশায় কৃষিজীবী এবং তাঁর মাতার নাম রামপ্রিয়া দেবী। অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই ঘর গৃহস্থালির সবরকম কাজই করতে হতো রাসমণিকে। বাল্যকালেই তাঁর মাতা তাঁকে ডাকনাম রানী বলে ডাকতেন। কৃষিকাজে ব্যস্ত পিতাকে মাঠে গিয়ে খাবার দিয়ে আসতেন রাসমণি। দরিদ্র পরিবারের মধ্যেও রাসমণির পিতা হরেকৃষ্ণ দাসের প্রবল আগ্রহে তাঁর কাছেই রাসমণির প্রাথমিক শিক্ষা লাভ হয়। সন্ধ্যা হলেই বাড়িতে গীতাপাঠ মহাভারত পাঠের আসর বসত, আর সেই আসরে হরেকৃষ্ণ দাস উপস্থিত থাকতেন কন্যা রাসমণিকে সঙ্গে নিয়ে। ফলে ছোট থেকেই বহু পুরাণের গল্প তাঁর অধিগত হয়ে যায়। এমনকি এর মধ্যে দিয়ে রাসমণির মনে ধর্মভাবও ধীরে ধীরে জেগে ওঠে। 1804 সাল নাগাদ ব্যবসার কাজের সূত্রে ত্রিবেণীর পথে নৌকা সফরে থাকাকালীন কলকাতার যানবাজারের জমিদার বাড়ির সন্তান রাজচন্দ্র দাস অপরূপ লাবণ্যময়ী রাসমণিকে দেখে প্রেমাসক্ত হন। জাতিতে শূদ্র কন্যা রাসমণিকে প্রগতিশীল রাজচন্দ্র বাড়ির সকলের অমতে বিবাহ করেন এবং মর্যাদার সঙ্গে কলকাতার যানবাজারের প্রাসাদে ঠাঁই দেন। সে সময় রাজচন্দ্র দাসের বয়স ছিল 21, আর অন্যদিকে রাসমণি কৈশোরেই উত্তীর্ণ হননি, বিবাহকালে মাত্র 11 বছর বয়স ছিল তার। কিছুদিনের ব্যবধানে তাঁদের 4 কন্যা সন্তান জন্ম নেয়, পদ্মমণি, কুমারী, করুণাময়ী এবং জগদম্বা। রাজচন্দ্র ও রাসমণির প্রথমে একটি পুত্র সন্তান জন্মালেও সে কিছুদিনের মধ্যেই মারা যায়। এদিকে শ্বশুরমশাই প্রীতরাম দাসের মৃত্যুর ফলে 1817 সাল নাগাদ তাঁর জমিদারির বিশাল সম্পত্তির মালিকানা বর্তায় রাজচন্দ্র দাসের ওপর। রাজচন্দ্র দাস স্বভাবত দয়ালু ও সেবাপরায়ণ ছিলেন। ব্যবসার পাশাপাশি সমাজ কল্যাণমূলক নানা কাজে তাঁর বিশেষ অবদান ছিল। এই সময় ধীরে ধীরে রাজচন্দ্রের সঙ্গে মত বিনিময় করতে করতে যানবাজারের জমিদার বাড়ির সকলের কাছে রানীমা পরিচয় পান রাসমণি। পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে তিনি 18 শতকে প্রথম পুরুষদের সঙ্গে একযোগে সলা পরামর্শ করতেন বা কোনো সিদ্ধান্ত নিতেন, যা সত্যই এক বৈপ্লবিক পদক্ষেপ। 1823 সাল নাগাদ কলকাতায় এক ভয়াবহ বন্যার ফলে যানবাজারের বাড়ি থেকে গঙ্গার ঘাট পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। একমাত্র রাসমণির অনুরোধে এবং রাজচন্দ্র দাসের উদ্যোগে সে সময় বাবু রোড নির্মিত হয়। এখনকার যে বাবুঘাট সেটিও
রানী রাসমণির উদ্যোগেই বানানো হয়। বাবু রোড এখন রানী রাসমণি রোড নামে পরিচিত। 1830 সালে স্বামী রাজচন্দ্রের অকাল মৃত্যু ঘটলে সব দায় দায়িত্ব জমিদারির ভার এসে পড়ে রানীর ওপর, দিশাহারা হয়ে যান তিনি। আর ঠিক এই সময়ে রানীর পরিবারের অনেকেই একাকী অসহায় রানীর সুযোগ নিয়ে জমিদারি ও ব্যবসার ভাগ দখল নিতে চাইছিলেন, কিন্তু দক্ষ হাতে রানী তাদের দূরে রাখেন। জমিদারি দেখভালের কাজ শুরু করেন তিনি নিজেই। পরবর্তীকালে তাঁর বিশ্বস্ত জামাই মথুরামোহন বিশ্বাস তাঁকে এই কাজে অনেকটাই সহায়তা করেছিলেন। প্রথমে রানীর কন্যা করুণাময়ীর সঙ্গে মথুরামোহনের বিবাহ হলেও তার কিছুদিনের মধ্যেই করুণাময়ীর মৃত্যু ঘটে এবং পরবর্তীকালে রানীর অনুরোধে মথুরামোহন দ্বিতীয়বার বিবাহ করেন রানীর কনিষ্ঠা কন্যা জগদম্বাকে। শোনা যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর একবার রাজচন্দ্র দাসের থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে বিদেশ যাত্রা করেছিলেন এবং পরবর্তীকালে রাজচন্দ্র দাস মারা গেলে রানীর কাছে এসে রানীর জমিদারির ম্যানেজার হবার ইচ্ছা প্রকাশ করেন। রানী এই অবস্থায় দোটানায় পড়েছিলেন, কারণ দ্বারকানাথের থেকে ঋণও ফেরত নেওয়া দরকার ছিল, আবার ম্যানেজারির দায়িত্ব তিনি কিছুতেই দ্বারকানাথকে দিতে চাননি। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিতে রানী রাসমণি দ্বারকানাথের থেকে ঋণের মূল্যের জমি লিখিয়ে নেন এবং দলিল হাতে পাওয়ার পর অত্যন্ত বিনীতভাবে তাঁকে জানান যে জামাই মথুরামোহনকেই রানী ম্যানেজারির ভার দিতে চান। এর অনেক পরে 1859 সালে অধুনা বাংলাদেশের মকিমপুরে নীলকরদের অত্যাচারে জর্জরিত প্রজাদের দেখে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন রাসমণি। ইংরেজ নীলকর স্যার ডোনাল্ডের বিরুদ্ধে 50 জনের লাঠিয়াল বাহিনী পাঠালেন রানী রাসমণি। স্যার ডোনাল্ডের সৈন্যদের বিরুদ্ধে সমস্ত কৃষক এবং লাঠিয়াল একজোট হয়ে তাদের তাড়িয়ে দেন পরগনা থেকে। নীলকরদের বিরুদ্ধে সেটাই প্রথম বিদ্রোহের সূত্রপাত। একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জলকর আরোপ করে। নিরুপায় হয়ে জেলেরা রানী রাসমণির কাছে গেলে রাসমণি ইংরেজ সরকারকে 10,000 টাকা কর দিয়ে ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ এলাকার সমস্ত গঙ্গা জমা নেন এবং লোহার শিকল টানিয়ে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ করে দেন। এতে ইংরেজ সরকার আপত্তি করলে রাসমণি বলেন যে জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাবে, ফলে জেলেদের অনেক ক্ষতি হবে। এই অবস্থায় ইংরেজ সরকার রাসমণির দেওয়া 10,000 টাকা ফেরত দেয় এবং জলকর তুলে নেয়। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদের উদ্যোগে অনেক সাহায্য করেছিলেন রানী রাসমণি। তিনি নিজেও বাল্যবিবাহ মেনে নিতে পারতেন না, কম বয়সী কন্যার সঙ্গে প্রৌঢ়ের বিবাহের ঘোর বিরোধী ছিলেন তিনি। আর তাই তিনি নিজের কন্যা পদ্মমণির সঙ্গে এক কিশোরের বিবাহ দেন, যার সঙ্গে মাত্র 2 বছরের ব্যবধান ছিল পদ্মমণির। সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে রানী রাসমণি নিজের উদ্যোগে আহিরিটোলা ঘাট, বাবুঘাট নির্মাণ করেন এবং নিমতলা ঘাটে একটি ছাউনি বানিয়ে দেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের শরণার্থীদের উদ্দেশ্যে সুবর্ণরেখা নদী থেকে সরাসরি পুরীধাম পর্যন্ত একটি দীর্ঘ রাস্তা তৈরি করে দেন রাসমণি। বাংলায় সে সময় নেমে আসা প্রবল দুর্ভিক্ষের প্রতিরোধে বেঙ্গল ফেমাইন রিলিফ ফান্ডে বহু অর্থ সাহায্য করেছেন তিনি। বেলেঘাটা ক্যানেল বা মধুমতি কানেক্টার তৈরির মতো হিতকর কাজের পাশাপাশি তাঁর সবথেকে বড় অবদান হল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ। জাতিভেদ বর্ণবৈষম্য প্রথা সেকালের বাংলায় এতই প্রবল ছিল যে একজন শূদ্র নারী হয়ে মা কালীর মন্দির প্রতিষ্ঠার সময় সমাজের ব্রাহ্মণদের তরফ থেকে বিরাট প্রতিবন্ধকতা আসে। ব্রাহ্মণরা কেউই চাননি এই মন্দির প্রতিষ্ঠা করুন রাসমণি। ধর্মপ্রাণা হলেও নিম্নবর্ণের এক মহিলার মন্দির প্রতিষ্ঠা এক বৈপ্লবিক আন্দোলনের সামিল। ইতিহাসে জানা যায় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার আগে একবার বারাণসীতে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাত্রে স্বপ্নাদেশ পান, আর সেই কারণেই
কলকাতা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা করেন তিনি। তবে খুব সহজে এই জমি পাওয়া যায়নি। মথুরাবাবুর উদ্যোগে বহু সন্ধানের পর 1847 সালে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের উপযুক্ত স্থান পাওয়া যায়, যা সেকালে উইলিয়াম হেস্টিং সাহেবের নিজস্ব জমি ছিল। প্রায় 50,000 টাকায় কেনা হয় সেই 20 একরের জমি। দীর্ঘ 8 বছর ধরে এই মন্দির নির্মাণের কাজ চলে এবং 1855 সালের 31শে মে মন্দির নির্মাণ কার্য শেষ হয়, যাতে আনুমানিক 9.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। শুধু এতেই সমস্যা মেটেনি। মন্দির তৈরি হবার পরে কোনো ব্রাহ্মণই এখানে পৌরোহিত্য করতে চাননি। সেই সময় রামকুমার চট্টোপাধ্যায় এই দায়িত্ব নেন। পৌরোহিত্যের দক্ষিণা বাবদ দেও অর্থ সংস্থানের জন্য দিনাজপুরে রানীর জমিদারির রাজস্ব থেকে অর্থ ধার্য করেছিলেন রাসমণি। পরে রামকুমারের ভাই গদাধর এখানে পৌরোহিত্য করেন, যিনি পরে শ্রী রামকৃষ্ণ রূপে পরিচিত হয়েছিলেন। 19 শতকের সময় পূর্বে হিন্দু পুনর্জাগরণ এবং আধ্যাত্মিক সংস্কার আন্দোলনের মুখ্য কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছিল এই দক্ষিণেশ্বর মন্দির, এবং রানী রাসমণির অবদান এখানে সবথেকে বেশি। শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে ধীরে ধীরে জমিদারি ব্যবসা ইত্যাদি বৈষয়িক ভাবনা থেকে দূরে যান রাসমণি। কালীর আরাধনায় তাঁর জীবনের মূল অঙ্গ হয়ে ওঠে। রানী রাসমণির জানবাজারের বাড়ির দুর্গাপূজা কলকাতার বিখ্যাত পূজা। মহালয়ার পর প্রতিপদ থেকেই এখানে পূজার তোড়জোড় শুরু হয়ে যায়। ষষ্ঠীর দিন দেবীর গায়ে গহনা অলঙ্কার পরিয়ে দেবীর বরণ হয়। আর ঠিক এই দিনেই কলাবউ স্নানকে কেন্দ্র করে একবার ব্রিটিশ সাহেবের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়েছিল। রানী রাসমণির প্রধান পুরোহিত সেই ষষ্ঠীর দিন ভোরে এসে রানীকে জানান যে কলাবউ স্নানের সময় ঢাক ঢোলের শব্দে ঘুম ভেঙে যাওয়ায় মামলা ঠুকেছেন এক ব্রিটিশ সাহেব। পরের দিন আরও লোকলস্কর আর বাদ্যযন্ত্র বাজিয়ে রানী মহিলাদের গঙ্গা স্নানে পাঠান, তাতে আরও ক্ষুব্ধ হন সাহেব। এমনকি রানীকে 50 টাকা জরিমানাও করা হয়। এর প্রতিশোধ নিতে বাবু রোডের দুপাশে বাঁশের খুঁটি পুঁতে গাড়ি ঘোড়া যাওয়ার পথ আটকে দেন রানী রাসমণি। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই রাসমণির সঙ্গে মীমাংসা করে নেন সেই সাহেব। অবশেষে 1861 সালের 19শে ফেব্রুয়ারি রানী রাসমণি তাঁর কালীঘাটের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর। রানী রাসমণির মৃত্যুর পর তাঁর জন্ম শতবার্ষিকীতে ভারত সরকার তাঁর স্মৃতি রক্ষার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। আবার তাঁর জন্মের 200 বছর পূর্তিতে রাসমণির একটি মর্মর মূর্তি স্থাপিত হয় কলকাতার কার্জন পার্কে। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরেও তাঁর একটি মূর্তি ও স্মৃতিসৌধ রয়েছে।